কিচ্ছু চাইনি আমি আজীবন শান্তি ছাড়া। আমিও তাদেরই দলে এখনো ভিজে, বউকে ভয় পাই যারা। আর কতগুলো বাকি? একটা দুটো তিনটে চারটে। তুই ভালো হয়ে যাবে একটুখানি, খরগজ পড়িনি। উফ বাবা, বাড়িতে বউ নেই, বাপের বাড়ি গেছে শান্তি। এলো মেলো করে দে মা, লুটে পুটে খাই। হ্যাঁ, দেশের কথা কি লিখেছে দেখি, আমাকে দেশ চালাতে হবে। বউ বাড়িতে না থাকলে একটু ভাবছি তাপসকে একটু ফোন করব। তাপসকে ফোন করে বলবো একটু গরম পড়েছে, একটু নিয়ে আয়, একটু সিগারেট খেয়ে নি। অক্সিজেন ধরানোটা জীবনের জন্য খুব জরুরি। দাদা বাবু, কেলো টুনির মা কি চাই? স্ট্যাচু। স্ট্যাচু, ঠিক আছে, পোজ দিচ্ছি, পোজ। তুমি হাসছো কেন? কোনো উইসন্দে আছে বুঝি? এই এই ছবি তুললে কি করবে এবার, ফেসবুক টেসবুক দেবে? তোমার একটা কাজ করো, ইয়ে করে নাও, ওই তুমি যেরকম করো আর কি, অ্যাঞ্জেল প্রিয়া +49 ট্যাগ করে দাও, সবাই দেখবে, আমি এখানে কমেন্ট করে দেবো, লুকিং নাইস। যেতে যাও, যাও শান্তিতে একটু অক্সিজেন নিতে যাও। এতক্ষণ লাগে তোমার ফোন ধরতে, কখন থেকে ফোন করছি, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ সোনা, হ্যালো, এই তো কাজ করছি, ঘরজার দিচ্ছি, কত কাজ, বল বল কেমন। তুমি আবার সিগারেট খেয়েছো? কি হলো? ঘর নোংরা করেছো না কি 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 করছো কি? আমি সমস্ত কিছু জানি। শোনো একটা কথা, পরিষ্কার কথা কান খুলে শুনে নাও, আমি বাড়ি ফিরে যেন আমি যেভাবে বাড়িটা রেখে গেছিলাম সেভাবেই যেন দেখতে পাই। আমি, তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তুমি বাড়ি নোংরা করোনি, করোনি তুমি নোংরা? যদি সমস্ত কিছু ঠিক না করো তাহলে কিন্তু আজ থেকে বাড়িতে রান্না করা বন্ধ, বাইরে গিয়ে খাবে তুমি। না না, খাওয়া বন্ধ, জীবন হয়েছে জীবন, কিচ্ছু চাইনি আমি আজীবন।